সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছে কর্মকর্তা কর্মচারীর এই বিষয়ে আলোচনাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, কি দাবিতে এই বিক্ষোভ? তমাল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ দুই বছর ধরে এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী আসলে কোনো বেতন ভাতা পাচ্ছেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। সারা দেশেই যখন বিসি এবং রেজিস্ট্রাররা একযোগে পদত্যাগ শুরু করেছিলেন সরকার পতনের পরপরই, এই বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি রয়েছেন ডক্টর এনায়েত হোসেন, তিনি কিন্তু পদত্যাগ করেননি। এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা জানিয়েছেন যে তিনি সরকারের দূষর ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নিকট আত্মীয় ছিলেন, যার কারণে তিনি এখনো কি প্রভাবে আসলে পদত্যাগ করেনি সেটাই তারা আসলে জানতে চেয়েছেন। এর মধ্যে তার পদত্যাগ দাবির জন্য এখানকার আন্দোলনকারীরা অনেকদিন আন্দোলন করেছেন। আজকে হঠাৎ করে এখান যিনি বিসি রয়েছেন তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন এবং তালাবদ্ধ যে কক্ষ ছিল সেটি ভেঙে তিনি প্রবেশ করার চেষ্টা করেন। এই ঘটনার খবর পেয়ে কিন্তু এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা এসে তাকে অবরুদ্ধ করে রাখেন। এই অবরোধের খবর পাওয়ার পরপরে পুলিশ সেনাবাহিনী ক্যাম্পাস ঘিরে রাখে। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যে এতক্ষণ তো বিসি অবরুদ্ধ ছিলেন, কি আশ্বাস দিলেন তিনি? আমি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক। বিসি উনি আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন, সেনাবাহিনীও ছিলেন, পুলিশ ছিলেন। তো উনি আশ্বাস প্রথমে এক মাসে আশ্বাস দিয়েছিলেন যে সিন্ডিকেট করে সমাধান করবেন। এখন তিনি আশ্বাস দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে উনি বিষয়টা সমাধান করবেন, সেনাবাহিনীর বাইদের সমন্বয়ে উনি কাজ করবেন, সবাইকে নিয়ে উনি 15 দিনের সময় দিয়েছেন। এই জন্য আমরা আন্দোলন আপাতত স্থগিত, কৌশলগত কারণে 15 দিন আমরা অপেক্ষা করবো ওনার জন্য, ওনার সমস্যার সমাধান করবেন বলছেন উনি। এই জন্য তোমার শুনছিলেন তিনি বলছেন যে যিনি বিসি ডক্টর এনায়েত হোসেন তিনি 15 দিনের সময় নিয়েছেন, তিনি বলেছেন সিন্ডিকেট ডাকবেন, তারপরে তারা যে দাবি দাওয়া জানিয়ে আসছেন এবং তারা যে বেতন ভাতা পাচ্ছে না তাও তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। তা এই আশ্বাসের পরপরই এখানকার যারা আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাকে বের করার সুযোগ দিয়েছেন এবং তিনি সেনাবাহিনীর সাথে ক্যাম্পাস ত্যাগ করেছেন। তোমার শিমুল, আপনাকে ধন্যবাদ।